হাই বন্ধুরা, আজকে খুব সহজ একটি রেসিপি দেখাবো। সেটি হলো চিংড়ি মাছের দো পেঁয়াজি বা চিংড়ি মাছের ভাজা, যেটাই বলতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুব মজা লাগে। চলুন শুরু করি। চিংড়ি মাছগুলো কেটে নেব ছোট ছোট করে, তারপরে একটু ভিতরে কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপরে একে একে লবণ, মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি। কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি দিলে এটা খেতে একটু বেশি মজা লাগে। এবং আস্তে আস্তে এটাকে নাড়তে হবে, জালটা কমিয়ে, বাড়ানো যাবে না। ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভাজা বা দো পেঁয়াজি। এটা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে।